বলতে চাই বাপ্পি ওকে আমি আগে অবশ্যই আমরা একই ঘর থেকে বেরিয়েছি জ্যাজ মাল্টিমিডিয়া এবং এই জায়গাটা আমি শুধুমাত্রই আগে আসতাম জ্যাজ মাল্টিমিডিয়ার জন্যই আজকে এই নতুন সনেট সাহেবের অনুষ্ঠানে এসেছি বাপ্পির ব্যাপারে বলতে পারি একটা কথাই বিগত দেড় বছর ও আমার জিমে যে পরিমাণ ঘাম ছড়িয়েছে অডিয়েন্সরা হলে সেই পরিমাণ শীষ বাজাবে ওকে দেখে বিকজ ও এতখানি হার্ডওয়ার্ক করেছে এবং আমি মেসমোরাইজড হয়ে গেছি যে এতখানি প্যাশনেটলি ও একটা সিনেমার জন্য নিজেকে তৈরি করেছে এর মাঝখানে ওকে অনেক শুটিং করতে হয়েছে মাঝে মাঝে দেখতাম রাত 11টা থেকে স্টার্ট করতো আমি জিজ্ঞেস করতাম কিভাবে এত লেট এসেছো আমার ডাবিং আছে আমার শুটিং আছে কিন্তু আমি ঢাকা 204 জন্য আমি রেডি হচ্ছি তো আমার খুবই হাই এক্সপেকটেশন বাপ্পি থেকে এবং তিশাপুর কথা কি বলবো আমার প্রত্যেকটা ইন্টারভিউতে শেষে একটাই নাম থাকে নুসরাত তিশা আমার ফেভারিট অভিনেত্রী মানে আমার জন্য তো সোনা এসে হয় না আমার জীবনে আর কিছু লাগে না সব কিছু মানে শেষ কথা একটাই আমি আমার খুব ভালো সময় যাচ্ছে আগামীকাল আমার একটা সিনেমা রিলিজ কলকাতায় বিবাহ অভিযান আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে আমি এখানে আমার একটা নতুন সিনেমা শুরু হচ্ছে আমরা যদি এভাবেই বাংলা সিনেমা এগিয়ে নিয়ে যেতে পারি